কিসের কষ্ট? লেখাপড়া করা হবে না তাই? আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। হ্যারে ব্যাটা, তোর যদি লেখাপড়া করার ইচ্ছে না করে তাহলে তোর কি করার ইচ্ছে করে রে? প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ ভিডিওটি সিরিয়াস মাইন্ডে নেবেন না। বাহ, ভালো হয়েছে। ঠিক আছে, এবারে সরে সরে এলাক না রে না, আর তো পারে না। ঠিক আছে, সরে সরে আর না লেখিস তো কক হলাক। পড়াশুনে বাদ দিয়ে তোর ফাজলে মিরস্ত এত কষ্ট মেনে নেয়া যায় না। বই পড়ির বসিয়ে তোর কিসের রে কষ্ট? কিসের কষ্ট? লেখাপড়া করা হবে না তাই? আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে। হ্যারে ব্যাটা, তোর যদি লেখাপড়া করার ইচ্ছে না করে তাহলে তোর কি করার ইচ্ছে করে রে? প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। চোখেরই জলে লেখা কত যে কবিতা। আবার পাকামি, হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে আবার ফাজলামি। বুঝছি তুই আমার মোবাইল টিপে টিপে এত পাকা হইছিস না, আজ থেকে তোর আমার মোবাইল টিপা বন্ধ। দে আমার মোবাইলটি কই রাখছিস? দে 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 দে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। জানি তো এই মোবাইলই তোর মনের ঠিকানা, এই মোবাইল টিপে টিপেই তুই আজকে এত পাকা হইছিস। আজ থেকে তোর মোবাইল টিপা একদম বন্ধ। দেখি তুই এবারে কি করে পড়াশোনা না করিস। আমি কেন মরি না? ঠিক আছে ঠিক আছে, তোকে আর মরতে হবে না। সকাল সন্ধ্যা আগে পড়াশোনা করবি, তারপর মোবাইল পাবি। আমি তোকে কত ভালোবাসি। কখনো ভালো বাসনি করেছো শুধু অভিনয়। এত বড় অপমান, আমি অভিনয় করি? ঠিক আছে, তোর বাবা আজকে আসুক, তোর বাবাকে আমি সব বলে দেবো। তবে একটা কথা মনে রাখিস, এই মোবাইল আমি তোকে কোনোদিনও দিব না। থাক, তুই কি করিস কর, আমি গেলাম। বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কাউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইব করে একদম ভুলবেন না। এই ছোট্ট মিষ্টি ভাইটার জন্য একটা তো শেয়ার হওয়াই চাই, শেয়ার করে দিবেন। আর ভাইটার সাথে ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবেন। আর এই ভাইটার সাথে যদি তোমরা আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়া চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক ভিডিওটা দেখতে গেলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন।